আসসালামু আলাইকুম দর্শক वेलकम টু মাই চ্যানেল আজকে ফুলক লুচি তৈরি করে দেখাবো ফুলক লুচি তৈরির ক্ষেত্রে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে লুচি তৈরির ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে লুচিটা ফুলক হয় না অনেক সময় পরোটার মতো হয়ে যায় বা দেখা যায় কিছু সময় পরেই শক্ত হয়ে যাচ্ছে তো এই সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে থাকবে আশা করছি আপনাদের ভালো লাগবে একটা বড় সাইজের বোলে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও লুচিটা তৈরি করে নিতে পারেন আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই হিসেবে দুই কাপ ময়দার জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি এবার হাত দিয়ে এই তিনটা উপকরণ বেশ ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব এই কাজটা দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে কিভাবে বুঝবেন যে ময়ানটা ঠিক হয়েছে কিনা এভাবে সামান্য একটু ময়দা হাতে নিয়ে মুট করে দেখবেন যখন এটা দলা পেকে যাচ্ছে এবং হাত দিয়ে যখন ভাঙছেন এটা ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তার মানে ময়দার মধ্যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট আছে এবার আমি এতে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো কুসুম গরম বা গরম বা ঠান্ডা পানি ব্যবহার করিনি একেবারে নর্মাল টেম্পারেচারে থাকা যে পানিটা আমরা খাই সেই পানিটাই ব্যবহার করছি এই পানিটা দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব খুব বেশি নরম করে ফেলা যাবে না নর্মাল রুটির জন্য আমরা যেরকম কাই তৈরি করি ঠিক সেই রকম একটা ডো আমরা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে না হলে কিন্তু ব্যালেন্স করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি আমার এখানে পানি লেগেছে হাফ কাপ প্লাস চার টেবিল চামচ পরিমাণ যদিও পানির পরিমাণটা একদম পারফেক্টলি বলাটা একটু কঠিন তারপরও আমার কতটুকু লেগেছে সেটা আমি আপনাদের বলে দিলাম আপনারা বুঝে পানিটা ব্যবহার করবেন প্রিয় দর্শক একটু ভিডিওতে লক্ষ্য করুন আমি ডোটা কিভাবে তৈরি করছি একটু ঠেসে ঠেসে এভাবে যদি আপনি ডোটা তৈরি করেন তাহলে এর ভেতরে বেশ ভালোভাবে বাতাসটা ঢুকবে এবং লুচিগুলো হবে নরম একটা ডো আমি তৈরি করে নিলাম এবং এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো যাতে করে ডোটা ড্রাই আউট হয়ে না যায় এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে আসছে আধা ঘন্টা পর আধা ঘন্টা হয়ে গেছে ডোটা বেশ ভালোভাবে ট হয়ে গেছে এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবং লেচি কাটা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট করে বলের মতো সেইপ করে এরপরে এগুলো দিয়ে লুচি তৈরি করব। আমার ছোট ছোট বলগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি লুচি তৈরি করে নেব লুচি তৈরি করার জন্য কোনো এক্সট্রা ময়দা দেয়া যাবে না যেখানে লুচিটা তৈরি করব সেখানে সামান্য একটু তেল মেখে নিতে হবে আমি বেলুনেও একটু তেল মেখে নিয়েছি এবং এভাবে আমি ছোট ছোট করে রুটির মতো তৈরি করে নিচ্ছি লুচিগুলোকে এমনভাবে বেলে নিতে হবে যাতে করে সব অংশে সমানভাবে বেলা হয় কোথাও মোটা বা কোথাও পাতলা থেকে না যায় আমার একটা লুচি বেলা হয়ে গেছে অন্য পাশে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে চুলার জাল মিডিয়াম এবার লুচিটা ছেড়ে দিলাম দেখুন এগুলো অল্প কিছু সময়ের মধ্যেই এভাবে উপরে ভেসে উঠবে যখন ভেসে উঠলো তখন আপনি একটা চামচের সাহায্যে তেলটাকে এই লুচির উপরে এভাবে উঠিয়ে দেবেন আপনার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করার ফলে লুচিগুলো খুব সহজেই ফুলে উঠে লুচিগুলোর কালার যাতে কোনোভাবেই চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে থেকে মিনিটের মধ্যে উল্টে পাল্টে দুই তিন লুচিগুলোকে উঠিয়ে নিতে হবে আমার একটা লুচি ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠেছে প্রিয় দর্শক এভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি যখন এভাবে লুচিটা তেলের উপরে ভেসে উঠলো আমি চামচের সাহায্যে তেলটা উপরে উঠিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে আপনারা যদি এভাবে প্রতিটা টিপস ফলো করে লুচি তৈরি করেন তাহলে আপনাদের লুচিও এরকম ফুলকো হবে এবং পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত এই লুচিগুলো একদম সফট থাকবে প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ